হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর অর্থনীতি তো এখানে আমাদের আজকের আলোচনার টপিকটা থাকবে সম্পদের শ্রেণী বিভাগ এর আগের ক্লাসে আমরা সম্পদ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সম্পদের ক্ষেত্রে জেনেছিলাম যেটা মানুষের অভাব পূরণ করতে পারে এবং যার একটা বাজার মূল্য বা অর্থনৈতিক মূল্য রয়েছে সেগুলোকে কিন্তু আমরা সম্পদ বলে থাকি তো ঠিক তেমনি আজকের ক্লাসে আমরা সম্পদের শ্রেণিবিভাগ সম্পর্কে জানবো এবং আরেকটা কথা মনে করে দিই আমরা মনে করে দিই তোমাদেরকে সেটা হচ্ছে যে সম্পদগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু একটা সম্পদের বৈশিষ্ট্যগুলোর কথা বলে নিয়েছিলাম এবং উপাদানের কথা বলেছিলাম যে চারটি উপাদান যদি উপাদানে যদি সমন্বয় সাধন করা যায় তবে কিন্তু সেগুলোকে আমরা সম্পদ বলতাম এবং সম্পদ বলা হতো তো যাই হোক সম্পদের শ্রেণীবিভাগের ক্ষেত্রে আমরা তিন ধরনের সম্পদ পাব আমরা একটু শখ আকারে দেখি তাহলে আমাদের সৃজনশীল প্রশ্ন লিখতেও সুবিধা হবে অ্যান্সার করতে সম্পদ বলতেছি আমরা সম্পদের ক্ষেত্রে এক নম্বরে আমরা বলতে পারি প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ মানবিক সম্পদ এবং তিন নাম্বারে আমরা বলতে পারি উৎপাদিত সম্পদ উৎপাদিত সম্পদ মেনলি সম্পদকে এই তিন ভাগেই ভাগ করে আলোচনা করা হয়েছে এবং এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে তো প্রথমত আমরা এটা সম্পর্কে জেনেছি সম্পদ কি তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু সম্পদ আছে আমরা একটু আংশিকভাবে একটা ধারণা নিব প্রাকৃতিক মানবিক এবং উৎপাদিত দিকটা নিয়ে প্রাকৃতিক বলতে প্রকৃতি হতে যেগুলো আমরা পাচ্ছি যে সম্পদগুলো আমরা আরোহণ করছি সেগুলোকে আমরা প্রাকৃতিক বলতেছি মানবিক বলতে মানুষের মানুষের কল্যাণমূলক কাজের জন্য যেগুলো ব্যবহার করতেছে সেগুলোকে আমরা মানবিক সম্পদ বলতেছি আর উৎপাদিত সম্পদ বলতে প্রাকৃতিক কোনো কিছু বা কৃষিজাত কোনো পণ্য যা সেটা শিল্প সম্পদের মতো আর কি বলা যেতে পারে সেগুলোকে যখন আমরা একটা রূপ থেকে আরেকটা রূপে পরিণত করতেছি পরিবর্তন করতেছি তত উৎপাদন করতেছি তখন সেটাকে বলা হচ্ছে উৎপাদিত সম্পদ এখন আমাদের দেখো ধারণাটা হলো প্রাকৃতিক মানব মানবিক দিক থেকে আসতেছে এবং উৎপাদিত দিক থেকে আসতেছে আর সম্পদ হচ্ছে অভাব পূরণ করতেছে প্রাকৃতিক দিক থেকে সেটা মানুষের অভাব পূরণ করতেছে মানবিক কারণে মানুষের অভাব পূরণ করতেছে মানুষের অভাবের দিকটা পূরণ হচ্ছে উৎপাদন করার মাধ্যমে মানুষের অভাবটা পূরণ হচ্ছে বিধা এগুলোকে আমরা সম্পদ বলতেছি প্রাকৃতিক সম্পদ কোনগুলো এখন সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নি যে দেশ প্রাকৃতিক সম্পদের দিক থেকে মানে প্রাকৃতিক সম্পদ যে দেশে বেশি সেই দেশটা অর্থনৈতিক থেকে তত বেশি সাবলীল বা অর্থনীতিতে ততটা বেশি অগ্রসর তুমি এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা চিন্তা করে দেখো সেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে বিশেষ করে আমরা যদি একদম নির্দিষ্ট করে বলি সেই ক্ষেত্রে আমরা দেখব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচুর পরিমাণে খনিজ তেল রয়েছে এই যে খনিজ তেল থাকার কারণে তারা কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়ে গেছে এখন আমরা প্রাকৃতিকভাবে কিন্তু নদীর পানিটাও পাচ্ছি নদীর পানিও কিন্তু প্রাকৃতিক বাট নদীর পানিটা কিন্তু আমাদের বলেছিলাম যে নদীর পানিটা কিন্তু আমাদের কাজে লাগছে না সরাসরি কাজে লাগতেছে না নদীর নদীর পানিতে পানি হচ্ছে প্রাচুর্য প্রচুর পাওয়া যায় সেই নদীর পানিটা আর আমরা যদি নদীর পানির সাথে আমাদের খনিজ তেলকে তুলনা করি সেই খনিজ তেলের ক্ষেত্রে কিন্তু অপাচুর্য দেখতেছি কেননা এই খনিজ তেলগুলো মধ্যপ্রাচ্যের দেশে পাওয়া যাচ্ছে বাট অন্য রাষ্ট্রের অন্য দেশগুলোতে পাওয়া যাচ্ছে না যার ফলে অন্য দেশগুলো একটা চাহিদা রয়েছে এই সকল সম্পদের প্রতি যে কারণে তারা ওই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সেই সম্পদগুলো সংগ্রহ করতেছে ঠিক তেমনি নদীর পানি আমাদের দেশেও রয়েছে বা বিশ্বের অন্যান্য দেশেও নদীর পানিগুলো রয়েছে সুতরাং তাদের সেই নদীর পানিটা দরকার নেই তারা সেটা সংগ্রহ করছে না যে কারণে আমরা এই প্রাকৃতিক সম্পদ হিসেবে খনিজ তেলকে আমরা প্রাকৃতিক সম্পদ বলতেছি পাথরকে আমরা প্রাকৃতিক সম্পদ বলতেছি কয়লাকে আমরা প্রাকৃতিক সম্পদ বলতেছি প্রাকৃতিক গ্যাসকে আমরা প্রাকৃতিক সম্পদ বলতেছি বাট নদীর পানিকে আমরা প্রাকৃতিক সম্পদ বলছি না কেন সেটা হচ্ছে প্রাচুর্য আর এটাকে কেন প্রাকৃতিক সম্পদ বলতেছি এটা হচ্ছে অপাচুর্য এটা হচ্ছে হস্তান্তর করা যায় এটার কি আছে উপযোগ আছে এটার কি আছে বাহ্যিকতা আছে এই কারণে আমরা প্রাকৃতিক সম্পদ অংশটা জানলাম এরপরে আসে আমাদের মানবিক সম্পদ মানবিক যে গুণাবলী মানবিক যে দিকগুলো রয়েছে ডক্টর চিকিৎসা করেন এখন এই যে ডক্টরের মেধা বা তার মেধাঘাটি তিনি যে চিকিৎসা কার্য চিকিৎসা কার্যক্রমগুলো পরিচালনা করতেছেন এই ক্ষেত্রে তিনি কিন্তু বিনা পারিশ্রমিক নিচ্ছেন অর্থাৎ এইখানে তার মেধাটাকে তিনি সম্পদ হিসেবে কাজে লাগাচ্ছেন এই যে মেধা সম্পদ আবার শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে পড়াচ্ছেন এখানে কি তার মেধাটাকে তিনি কাজে লাগাচ্ছেন কাজে লাগিয়ে তিনি অর্থ উপার্জন করতেছেন সুতরাং এই মেধাটা হচ্ছে তার সম্পদ এই কারণে এটাকে বলা হচ্ছে মানবিক সম্পদ এই সম্পদগুলোর মাধ্যমে সমাজের রাষ্ট্রের উন্নয়ন সাধন করা সম্ভব রাষ্ট্রের সামাজিক উন্নয়ন শিক্ষাগত উন্নয়ন করা সম্ভব হচ্ছে এই কারণে এটাকে আমরা বলতেছি মানবিক সম্পদ এবং তিন নম্বরে আমরা আমরা যে কথা নিয়ে আলোচনা সেটা হচ্ছে উৎপাদিত সম্পদ অর্থাৎ উৎপাদন করতেছি কোথা থেকে কীভাবে উৎপাদন করতেছি সেটা আমরা দেখবো এখন দেখো একটা পণ্য সে পণ্যটাকে আমরা উৎপাদন করি নতুন একটা রূপ দান করতেছি তার মানে কি সেটাকে আমরা উৎপাদন করতেছি এই কারণে সেটাকে বলা হচ্ছে উৎপাদিত সম্পদ আমরা খনিজ থেকে লোহা বা আকরিক এগুলো উত্তোলন করি এগুলো উত্তোলন করার পর লোহা বা আকরিককে কি করি একটা নতুন রূপ প্রদান করি সেগুলোকে আমরা ঘর তৈরি করার জন্য রড তৈরি করতেছি তারপরে বিভিন্ন আসবাবপত্র তৈরি করার জন্য তৈরি করতেছি আবার সেই লোহার পাতগুলো দিয়ে আমরা কি করতেছি লোহার পাতগুলো ব্যবহার করে আমরা সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন নকশা সম্বলিত বিভিন্ন জিনিস উপকরণ তৈরি করতেছি তাহলে এই যে আমাদের কি হচ্ছে আমরা এক জায়গা থেকে উৎপাদন করেছি এক জায়গা থেকে পাইছি সেটাকে আবার কি করতেছি আমরা সম্পদে পরিণত করতেছি আমরা প্রাথমিক পর্যায় থেকে নিয়ে সেটাকে নতুনভাবে উৎপাদিত করে নতুন একটা সম্পদ করতেছি কেন এর একটা আমাদের চাহিদা রয়েছে আমাদের প্রয়োজন রয়েছে যে কারণে বাজারের একটা মূল্য রয়েছে এর একটা চাহিদার কারণে কিন্তু আমরা সেরকম ভাবে উৎপন্ন করতেছি এবং সেটাকে আমরা সম্পদ বলতেছি তাহলে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি এবং এখানে যে বিষয়টা শেষবারের মতো বলতে চাই এই টপিকটা পড়ার তোমাদেরকে সময় একটা কথাই মনে রাখতে হবে সেটা হচ্ছে সম্পদ সম্পদটা আমাদের অবশ্যই সম্পদটা কি করবে আমাদের অভাব পূরণ করবে আমাদের মনের চাহিদা পূরণ করবে তবেই সেটাকে আমরা সম্পদ বলতেছি এবং এই সম্পদগুলোর মধ্যে প্রাকৃতিক মানবিক এবং উৎপাদিত প্রাকৃতিকের ক্ষেত্রে আমরা দেখলাম প্রকৃতি থেকে সরাসরি পাচ্ছি মানবিক দিক থেকে মানুষের বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে পাচ্ছি আর উৎপাদিতটা কি উৎপাদন আমরা কোনো কোনো পণ্যকে উৎপাদন করতেছি উৎপাদন করে নতুন একটা সম্পদে রূপান্তরিত করতেছি নতুন একটা রূপ সম্পদে দাঁড় করাচ্ছি এই কারণে সেটাকে হচ্ছে উৎপাদিত সম্পদ এবং এই সম্পদগুলোর মাধ্যমে মানুষ তাদের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে থাকে এই সম্পদের চাহিদা রয়েছে বিধায় আমরা এক দেশে তার এক দেশের একটা সুসম্পর্ক দেখো এই যে আমি প্রাকৃতিক সম্পদের কথা বললাম আমার দেশে যে প্রাকৃতিক সম্পদটি নেই আমি সেই প্রাকৃতিক সম্পদটা কিন্তু আমার নিজের প্রয়োজনে অন্য দেশ থেকে সংগ্রহ করছি অন্য দেশ আবার কি তাদের অতিরিক্ত আছে সেই সম্পদ তারা ব্যবহার বিক্রি করছে যার ফলে কি একটা ব্যবসায়িক সম্পর্ক কিন্তু গড়ে উঠতেছে অর্থাৎ সামাজিক একটা শৃঙ্খলাও কিন্তু আমাদের এই সম্পদের কারণে গড়ে উঠতেছে কেন সকল দেশে সম্পদের অপ্রাচুর্যতা রয়েছে মানে অপ্রাপ্তি রয়েছে বা আমাদের সম্পদ সীমিত অর্থনীতির মূল কথাই তো যে সীমিত সম্পদকে আমাদের অসীম অভাবটাকে মানে সীমিত সম্পদ দিয়ে আমাদের অসীম অভাবকে কিভাবে পূরণ করব বা কিভাবে মেটাবো সেটাই হচ্ছে অর্থনীতি এবং আমরা আজকে সম্পদের শ্রেণীবাক্ষীদের সেই দিকগুলোই দেখলাম তো বন্ধুরা আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে